আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে আমাদের একজন বোনকে, যিনি প্রায় গত 20 বছর যাবত পিএলআইডি এবং অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগেছেন। জীবনটা প্রায় একরকম দুর্বিষহ হয়ে উঠেছিল, বাট কখনো হার মানেননি। কষ্টের কাছে, ব্যথার কাছে সবসময় কোনো না কোনো ধরনের ট্রিটমেন্ট করেছেন। যে যেখানে যখন যেভাবে বলেছে সেইখানে ছুটে গিয়েছেন ভালো হওয়ার জন্য, ট্রিটমেন্টের জন্য। কখনো নিজের প্রতি কার্পণ্য করেননি বা অবিচারও করেননি, চেষ্টা করেছিলেন এবং একটা সময়ে জয়ী হয়েছেন। দর্শক আসুন, ওনার সেই জয়ী হয়ে ওঠার গল্পটাই আমরা ওনার কাছ থেকে আজকে শুনব, প্রথম থেকে শেষ পর্যন্ত। আসুন দর্শক, একটু ওনার সাথে আগে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। ফাতেমা জহুর। বাসা কোথায় আপনার? পাবনা। পাবনা কোথায়? পাবনা সদরে। আপনি তো একজন হাউসওয়াইফ। আচ্ছা, আমরা জানি আপনি এত দূর থেকে স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের নাম শুনে। কি হয়েছিল আপনার এবং এই সমস্যাটা কত বছর আগে থেকে প্রথম শুরু হয়? এই তো অনেকদিন আগের থেকে এরকম ব্যথা, মাজার ব্যথা। অনেকদিন বলতে এটা কত বছর হবে? বিশ ২৫ বছর। তার আগে আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, সংসারের সব কাজ করতেন, একাই পুরো সংসার সামলাতেন, ব্যথা মুক্ত জীবন ছিল তখন, স্বাভাবিক জীবন। আচ্ছা, ওই জীবনটা হঠাৎ করে একদিন আপনি কি দেখলেন যে হঠাৎ করে একদিন দেখলেন ব্যথা? তারপরে এরকম আস্তে আস্তে দিনে দিনে ব্যথা আই বাড়ি যায়। কোনো অ্যাক্সিডেন্ট তো হয়নি, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? আচ্ছা, যখন প্রথম ব্যথা শুরু হলো, ব্যথাটা কোথায় শুরু হলো, পায়ে নাকি কোমরে? কোমরে। আচ্ছা, প্রথম একদিন দেখলেন ব্যথা শুরু হলো, যখন দেখলেন যে ব্যথা, সেটার জন্য কি প্রাথমিকভাবে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? যখন প্রথম ডক্টরের কাছে যান, কি বলেছিলেন? কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিল? হচ্ছে এরকম আপনার ওষুধপত্র দিত, এমআরআই করাইছে ডাক্তার। আচ্ছা, প্রথমে তো এমআরআই করেনি, প্রথমে হয়তো এক্সরে করেছে বা সাধারণ পরীক্ষা করেছে। প্রথমে বাবার ডাক্তার খুবই বেশি হয়ে গেল তো। ও আচ্ছা। তারপরে আছে ঢাকা। ওই ডাক্তারকে দেখাইছি। ও আচ্ছা। উনি অনেক চিকিৎসা করার পরে তখন 2009 সালে আমি আর হজে যাব, সেদিন বেশি হয়ে গেল আমার দিকে সবকিছু হয়ে গেছে। আচ্ছা, মানে খুবই খারাপ, টাকা পয়সা জমা দিয়ে ফেলেছেন অলরেডি, এখন দেখছেন প্রচন্ড ব্যথা। এটা কি শুধু কোমরেই ব্যথা ছিল তখন নাকি পায়ের দিকে ব্যথাটা যেত? আচ্ছা, ব্যথাটা কি কাঁধের দিকে আপনার কখনো মুভ করতো? না, ইদানিং। আচ্ছা, তখন শুধু কোমরেই ছিল ব্যথা। আচ্ছা, যদি একটু সিনড্রোমটা বলেন আমাদের দর্শকদের জন্য, সেটা কি ধরেন দীর্ঘ সময় আপনি বসে আছেন তখন বেশি ব্যথাটা করতো? হ্যাঁ, বসে থাকলে আমি আর উঠতে পারতাম না, কোনো কিছু ধরে বা কেউ না ধরে আপনি উঠতে পারতেন না? কিছু দূর হাঁটাহাঁটি করছেন, একটু দূরে হাঁটাহাঁটি করছেন বা একটু জোরে হাঁটাহাঁটি করছেন, আর হাঁটতে পারতেন না, একটু বসে রেস্ট নিতে হতো। ভারী কোনো কাজ করছেন সেটা আর আপনি করতে পারতেন না, সিঁড়ি ভেঙে কখনো ওঠানামা করছেন আর আগের মতো করে উঠতে পারছেন না, প্রচন্ড ব্যথা শুরু হতো। আচ্ছা, তো এই যে দীর্ঘ 20-25 বছরের একটা পরিক্রমা, প্রথম ডক্টর দেখাচ্ছেন, সেই ডক্টর ওষুধ খেয়েছেন কিন্তু ভালো হননি, ডাক্তার বলেছে যে আমার নাকি হার গিয়েছে, আমি এবার ভারতেও গেছি। আচ্ছা, মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলেন, চেন্নাইতে। এখানে ওখানকার ডাক্তাররা বললো যে আপনার হার নরম হয়ে গেছে। আচ্ছা, তারপর অনেক ওষুধপত্র দিলে আমি খারাপ কিছু ছিল না। ওকে, বরঞ্চ দিন দিন দেখছেন আরও খারাপের দিকেই যাচ্ছেন। খারাপ হওয়ার পরে অনেক বাসায় আসে, আরও অনেক কষ্ট পেলাম, অনেক কিছু করি, কিছুই হয় না, সব ডাক্তার ওষুধ দেয়, খাই, আবার বেশি এক গাদা ওষুধ খেতে হয়। একটা সময় ওষুধের প্রতি বিতৃষ্ণা চলে আসছে, আর ওষুধও আর হচ্ছিল না। একটা সময় এমন হয়েছে যে ব্যথা, ওষুধ খাচ্ছেন তাও কাজ হচ্ছে না, তাও কাজ হচ্ছে না। এমন কি হয়েছে যে রাতের বেলা ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারছেন না, প্রচন্ড ব্যথা? কতদিন ঘুমাতে পারিনি, ব্যথার যন্ত্রণা এত বেশি, ব্যথা যে আপনি ঘুমাতে পারছেন না। তারপর এই কাঁথুলি করে আর এই কাঁথুলি পারে না। আচ্ছা, এক পাশে শুয়েছেন আর এক পাশে শুতে পারছেন না, চার এক ধরে টিভি টিভি তো আমরা, তারপর ঘাড়ের ব্যথা এসে গেল, মানে একের পর একটা একটা করে বেশি, ঘাড়ে এলে ঘাড়ে শুতে পারেনি, ঘাড়ে যদি শুয়ে উঠতে পারেনি, একদম ধরে শোয়া গেলে। আমরা দেখি যে যখন আমাদের শোয়ায় বা বালিশের কারণে যদি আমাদের একটু উল্টাপাল্টা হয়, আমরা একদিনের ঘাড়ের ব্যথা সহ্য করতে পারি না, আর সেখানে যখন দিনের পর দিন এই ব্যথাটা হয়, পাশাপাশি কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, খুব কান্নাকাটি করেছি, খুব আল্লাহর কাছে টুপি করেছি, আল্লাহ তুমি আমাকে একটু জায়গা নাও, আমি সেই জায়গায় যাই, আমি সুস্থ হতে পারি। শুধু তো একা কান্না না, যখন আপনি কান্না করতেন দেখা যাচ্ছে আপনার পরিবারের সদস্যরা যখন দেখতো তাদেরও তো খারাপ লাগতো।
আমার আম্মা খুব কষ্ট পাইছে, আম্মা খুব বিপার হয়েছে, আমার মেয়েটি এত কষ্ট। তাহলে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। যুদ্ধ করছেন, বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন, পরিবারকে ঠিক মতো দেখতে পাচ্ছেন না, বাথরুমে যাবেন, কোথাও এক গ্লাস পানি খাওয়ার দরকার, তখনও কারো সাহায্যের দরকার হচ্ছে। আমাকে দিয়ে যাও, এ দাও, শুয়ে পড়ি, ভাত খাই, খাওয়াই দেয়, তখন খাইছি, এরকম অবস্থা হয়ে গেছে। মানে খাইতেও পারিনি, ভাত খাতে পারিনি, ওষুধ খাওয়ালে খাইতে বলেছি যে ভাত খাওয়াতে যায় না, শুয়ে পড়ে আমাকে একটু রুটি খাওয়াই দাও, ওরা রুটি খাওয়াই দিয়েছে, আমি রুটি খাই, খেয়েছি, খুব কষ্ট করেছি। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও কষ্ট হয়। তারপরে একটা সময় আমরা জানি স্যারের সন্ধান পেলেন। জি, ইউটিউবে দেখতাম আমি, যখন আমার মতো নিতো অনেক রোগী ভালো হচ্ছে, তখন আমি দেখি বললাম যে আমাকে এখানে ডাক্তার দেখাও। তখন অনেকরা সব কি করে যে কি দেখো আর কি, এত ডক্টর দেখালেন, এত বড় বড় ডক্টর দেখিয়েছেন, এত ওষুধ খেয়েছেন, কিছু হয়নি, তোমার কিছু হবে না, এখানেও এরকম হবে, তাই না, হয় আমার একবার নিয়ে যাও, চলো, না হয় আমি শেষ চিকিৎসা, আর জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি আর কোনোদিন ডাক্তার কাছে যাবো না, সেটা মনে করে স্যারের কাছে আসলেন। প্রথম যখন স্যার দেখলেন আপনাকে, এবং দেখার পর স্যার আপনাকে বললেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, এমন কিছু বলেছেন স্যার, শোনার পর কি একটু ভরসা পেয়েছেন মনে, এবং সে অনুযায়ী ভর্তি হয়ে গেলেন, আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। তারপর আমাকে আবার বললো যে তোমার ভর্তি পরে আসি, ঈদের পরে আসবো, যে আমি এত অবস্থা খারাপ আছি, আমি নামাজ পড়তে পারিনি, আমি এই এক মাস রমজান মাসে কিভাবে বাসায় নামাজ পড়বো, পারবো না তো, আমি এখানে আল্লাহ আল্লাহ করবো, যেটুকু পারি এখানেই থাকবো, আগে তো নিজে সুস্থ হই, তারপরে আমি সব করতে পারবো, তাই বলে আমি আস্তে জোর করি, একরকম সবার মনের বিরুদ্ধে জোর করে চলে এসেছেন মনের সাহস নিয়ে, এবং ধীরে ধীরে আপনি একটা সময় দেখলেন যে আপনি সুস্থ হওয়া শুরু করলেন। আজকে কততম দিন? ১৯তম দিন। আজকে আমরা জানি যে কিছুক্ষণ আগে স্যার আপনাকে বলেছিলেন মাঠে ঘুরে আসার জন্য, কারণ আমাদের হসপিটালের উল্টা পাশে একটি বড় মাঠ আছে, শ্যামলী মাঠ, আমরা সবাই চিনি, আপনাকে বলেছেন আপনি ওখানে কতক্ষণ ঘোরার কথা বলেছে স্যার? বলেছেন এটা ঘুরে আসলেই আপনি কাল রিলিজ দিতে। আচ্ছা, আপনি রিলিজের কথা বলেছেন, স্যার বলেছেন যে আপনি যদি একা ঘুরে আসতে পারেন পুরোটাতে, তাহলে আপনাকে রিলিজ করে দিবেন, এবং আপনি সত্যি সত্যি সেটা করেছেন, ঘুরে এসেছেন, এবং ঘোরার পরে কি দেখেছেন? ঠিক ২০ বছর আগে যেমনটা ছিলেন ঠিক সেরকমটাই কি মনে হচ্ছে শরীর? মানে যে আশা নিয়ে এসেছেন সে ইনশাল্লাহ পূরণ হয়েছে। এই যে সকলের বিরুদ্ধে যুদ্ধ করে একরকম জোর করে চলে এসেছেন, আজকে নিশ্চয়ই বড় গলায় আপনি বলবেন যে হ্যাঁ দেখেছো, আজকে তো আমি সুস্থ হয়েছি, ভালো আছি, সবাই খুশি, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলতে থাকে। স্যার তুমি সাক্ষাৎকার নেবে নাকি? ঠিক আছে, আমার তুমি খুশি হয় সাক্ষাৎকার দিবে দিবে নাকি? আলহামদুলিল্লাহ, তোমার জন্যই আরও দেখবি তুমি। অসংখ্য দর্শক আছেন আপনাকে যারা দেখছেন ক্যামেরার উপাশে, একটু কিছু বলেন তাদের জন্য। আমি যেরকম অসুস্থ ছিলাম, আপনারা এরকম এখানে আসেন, আমি যেরকম অসুস্থতা সুস্থ কাছে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে, আপনারাও এখানে আসেন, আপনারা সুস্থ হবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মায়ের কথা, ২০-২৫ বছর জীবনের অনেকটা সময়, অনেক সুন্দর সুন্দর সময় পার হয়ে গেছে কষ্টে, পুরনো দিনের স্মৃতি মনে করতে গিয়ে উনি কিছুটা আবেগাপ্লুত হয়ে গিয়েছেন, চোখের পানি ধরে রাখতে পারেননি। আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য মা বাবা আছেন, ভাই বোন আছেন, বছরের পর বছর ধরে তারা বিছানায় পড়ে আছেন, এক গ্লাস পানির জন্য দেখা যাচ্ছে একে ডাকছেন ওকে ডাকছেন, হাহাকার করছেন, তাদের চোখের সামনে যখন তাদেরই অন্যান্য মানুষটা হেঁটে বেড়াচ্ছে নিজের পায়ে, আর তখন তিনি বিছানায় ব্যথার সঙ্গে যুদ্ধ করছেন। আমাদেরই বাবা মা, আমাদেরই সন্তান, আমাদেরই কাছের মানুষ, এই মানুষগুলোর জন্য কি আমাদের একটুও মায়া হয় না? একটুও কি আমরা দেখতে চাই না আমার এই মায়ের মতো তারাও একটু নিজের পায়ে হাঁটুক, নিজের মতো করে তারা আগের মতো সুস্থভাবে তারা বিচরণ করুক, আমাদের সাথে একই সাথে বসে সব কিছু একসাথে আমাদের সাথে করুক হাসি মুখে, আমরা সকলে তাই চাই।
শুধুমাত্র আমাদের সহযোগিতার হাতটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাদের প্রতি, এই সকল মানুষটার স্বাভাবিক জীবনে ফিরে আসা শুধুমাত্র সময়ের ব্যাপার। দেখুন, 20-25 বছরের কষ্ট মাত্র 19 দিনে, আজকে উনি পুরো মাঠ, এত বড় মাঠ উনি ঘুরে এসেছেন, নামাজ পড়তে পারছেন, সব কাজ করতে পারছেন আগের মতো। এখন আর ওনাকে ব্যথার জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে না, এক পাশ থেকে আরেক পাশ ফিরতে হলে ওনাকে কারো সাহায্যের দরকার পড়ছে না। এর থেকে বড় প্রাপ্তি আর কী আছে দর্শক? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।